এবার চীন সাগরে জাহাজ মিসাইল পাঠালো বেইজিং, উদ্বিগ্ন আমেরিকা। দক্ষিণ চীন সাগরে ক্রমশ বেড়ে চলেছে চীনের তৎপরতা। চীন এবার সেখানে জাহাজ ও মিসাইল মোতায়েন করেছে, মার্কিন সংবাদ মাধ্যম জানাচ্ছে সেই খবর। গত 30 দিনে স্পটলি দ্বীপপুঞ্জের ফায়ারি ক্রস রিপ, সুবি রিপ ও মিসচিপ রিফে এইসব সরঞ্জাম পাঠানো হয়েছে বলে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভিয়েতনাম ও তাইওয়ান সহ এশিয়ার কয়েকটি দেশ বিতর্কিত সেই দ্বীপপুঞ্জের দাবিদার। চীন অবশ্য সেই দাবি নৎসাত করে সেখানে নিজস্ব অধিকার কায়েম করে আসছে। সরাসরি এই দাবি সম্পর্কে মন্তব্য না করলেও হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স সামগ্রিকভাবে সেই অঞ্চলে চীনের সামরিক তৎপরতা সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি বলেন, চীনের এই পদক্ষেপের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিণতি হতে পারে। চীনের বিদেশ মন্ত্রক এখনও এই দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে চীনের জাতীয় স্বার্থে সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা যেতেই পারে। কোনো দেশকে লক্ষ্য করে এমনটা করা হয়নি। আগামী জুলাই মাসে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন নেতৃত্বে একাধিক দেশের নৌবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। বিশেষজ্ঞদের মতে, চীনকে প্রথমে তাতে যোগ দিতে আমন্ত্রণ জানালেও সে দেশের পদক্ষেপের ফলে সেই আমন্ত্রণ প্রত্যাহার করা হতে পারে।